যারা খুন করছে, আজাদ, উদয়, তারার ভাই, বাপ, সব মিলিয়ে আমরা রেগুলার আটকাইয়া আমার স্বামী এগুলা হত্যা করছে। মানে ঘরে আটকাইয়া? আচ্ছা, আপনার আমরা বড় ভাই রেগুলার বলতে আপনার কি আফন ভাই বিদেশ যাওয়ার কথা ছিল না? আমার চাচাতো ভাই, চাচাতো ভাই, তারাই কি খুন করেছে? জি না, এ আমার আব্বুর হ্যাঁ চাচার গড় ভাইয়ের ভাতিজা, জি তারা খুন করেছে। তাদের আসলে খুন করার কারণ কি? কি কারণে এই নির্মম ভাবে হত্যা করলো? মানুষ তো মানুষকে এভাবে হত্যা করে না। এত নির্মম ভাবে তার চোখে মরিচ দিয়ে তাকে নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, তার একটি পা আলাদা করা হয়েছে, এত নির্মম ভাবে হত্যা করার মূল কারণটা কি? আমাদের ওখানে আমার আব্বুর সঙ্গে ওনাদের পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, এটা কতদিন থেকে? প্রায় হয়তো 20-25 বছর ধরে হবে। 20-22 বছর থেকে হবে। তারপর আব্বু আছেন এখন? জি না। আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। আমার ভাই আমার একেবারে ছোট, তার নাম ভাই, আমরা বোন সবল বলে। জি। আর আপনার 2 বোন আর ঘরে আছে? জি। এখন আপনাদের এই পারিবারিক বিষয় নিয়ে আপনার স্বামীকে তারা হত্যা করেছে কি কারণে? উনি কি এটাই মূল ছিলেন এই বেজালে বা এই জায়গার? জি না, বিচার আসিল। হ্যাঁ, আমার তো গার্জেন বলতে কেউ নাই, জি, আমার ফ্যামিলির তো কেউ নাই, তাই আমার স্বামী গেছিলা সমাধান করিয়া দেওয়ার লাগে। আর বিচারও আসলো এর পরের দিন, তারা ওই দিন কু চক্রান্ত করিয়া ও রাত কু আমার স্বামীরে মারছে। এখানে মানে কোন কোন জায়গায় আঘাত করেছে আপনার স্বামীকে আপনি দেখেছেন? ফেটে গেছে হাতে পায়ে গর্জে নাই। সেই সময় আপনারা তালাবন্দি ছিলেন ঘরে না? আপনি, আপনার আম্মা সহ আপনার পরিবারের সবাই? আপনার স্বামী যাওয়ার আগে কি আপনাকে কল দিয়েছিলেন যে আপনারা বন্দি আছেন কিনা, এরকম কল দিয়েছিলেন? জি না, আমি কল দিছিলাম। আচ্ছা, কল দিয়া বলছিলাম ওনাকে, হ্যাঁ, উনি না আসতে একলা একলা যাইতা না। আপনি না করছেন যাতে একা না যাই? একলা না যাই। ওখান যে কোন হর তো আমার স্বামী রে ফোন দিয়া বসে, আমার ছেলে রে আমারে হল্লা হাট বেঁধে দিলে আমার স্বামী না যাই। ও টান ছেলেদের পাশে এটা করি গেছিলা তারা আমার স্বামীরে মারছে। এখন আপনি কি চাচ্ছেন? এটা আমি ফাঁসি চাই, মানে এদের বিচার চাচ্ছেন আপনি? অল্প বয়সে বোনটি বিধবা হয়ে গেছে, কে নিবে এই বোনের দায়িত্ব? কিভাবে তার সন্তানকে করবে লালন পালন? যাদের বাবা নেই, বড় ভাই নেই, এই ওনার স্বামীটাই ছিল ওনার মা, ওনার ছোট বোনদের গার্জেন হিসাবে, কিন্তু নির্মম ভাবে হত্যা করলো নরপশুরা। এরকম হত্যা এর আগে সিলেটে হয়েছে কিনা আমার জানা নেই। এত নির্মম ভাবে মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায়, কত বড় জঘন্য কাজ! কত বড় নরপশু হলে এরকম কাজ করতে পারে? দুঃখজনক হলেও সত্য, আমরা যেটা শুনেছি, যেটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, ওনার চোখে মরিচ মারা হয়েছে, মরিচ দিয়ে অন্ধ করে ওনাকে নির্মম ভাবে ইচ্ছা মতো আঘাত করা হয়েছে। এর চাইতে কত বড় কঠিন কাজ হতে পারে আপনারা দেখেন, কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে একজন মানুষ হয়ে মানুষকে। আমরা একটু কথা বলবো, ওনার মা আছেন গর্ভধারিণী মায়ের কাছ থেকে দু একটি কথা জানার চেষ্টা করছি। মায়ের কাছে এই পৃথিবীতে সবচাইতে কঠিনতম হচ্ছে সন্তানের লাশ। কোনো মা কখনো আল্লাহ তাআলার কাছে কামনা করেননি, প্রার্থনা করেননি যে মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যাক, কিন্তু মায়ের চোখের সামনে সন্তানের মৃত্যু, তাও আবার অন্যের আঘাতে অস্ত্রের মুখে পড়ে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি ওনার সাথে। আপনার কয় নম্বর সন্তান ছিল রুবেল? 3 নম্বর। 3 নম্বর। আপনার সন্তানকে এই যে হত্যা করেছে যারা, এখন আসলে কি চাচ্ছেন আপনি? আমি বিচার চাইছি। আপনি বিচার চাচ্ছেন? ফাঁসি চাই আমি। ফাঁসি চাচ্ছেন? এই রুবেল সন্তান আপনার কয় নম্বর? 3 নম্বর না? 3 নম্বর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে চারজন, ছেলে চারজন। আচ্ছা, রুবেল, রুবেলের ছোট আরেকজন। এখন আপনি বিচার চাচ্ছেন? এখানে আছেন রুবেলের ভাই, বড় ভাই আছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং আপনার ভাইকে যে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা ছবিতে দেখলাম যে ওনার পেটে আঘাত করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, ওনার ভর সহ সবকিছু বের হয়ে গেছে, ওনার পাটা দুটুকরা করা হয়েছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত, এটা নিয়ে আপনাদের আসলে কি বক্তব্য রয়েছে? আমি রুবেলের বড় ভাই, রুবেল আমরার ভাইয়ের মাঝে 3 নম্বর। আজ থেকে 2 বছর অনুমানিক 2 বছর আগে আমরা কর্মদা গ্রামে তার বিয়া করাইছি। তার একটা ছেলে হয়েছে 12 বা 13 মাস হইব, ছেলে দেখছেন তো এখানে সামনে আছে।
গত রবিবারে তারারে দাওয়াত দেওয়া হইছে এখানে যাওয়ার লাগি তার তার সম্বন্ধিক বিদেশ এইটা ও উপলক্ষে দাওয়াত দিচ্ছেন তারা যাওয়ার লাগিয়া এ তার বৌরে আগে বিকালে পাঠাইছে এখানে পাঠানি ফরে ও তারার এখানে আজ থেকে 20-22 বছর আগ থেকে তারার তার শ্বশুর এবং চাষা শ্বশুরের চাষাত্ম ভাইয়ের সাথে তারার জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ আছে তার বিয়ার পর থাকি এটা এটা সমাধান করার চেষ্টা নিছে এবং মেম্বার এবং চেয়ারম্যানের মাধ্যমে এটা সামাজিক বিচার হয়েছে বৈঠক হয়েছে হওয়ার পরে এটা একটা মীমাংসা হয়েছে রায় হয়েছে তার শ্বশুরের পক্ষে এই রায় হওয়াতে তারা মানিয়া নিছে না যে মার্ডার মন্না যে সে আগেও একটা মার্ডার করছে এখানে মার্ডার করছে তারা মানিয়া না নেওয়ায় তারা যে ভাবলো যে এতদিন ফরে রুবে লাইয়া তারার সম্পত্তি তাই তারারে বঞ্চিত হইলার তাই তারা একটা পরিকল্পনা নিছে যদি রুবেল দে কিছু করা যায় তাহলে তো তারার জায়গাটা তারার কাছে থাকবো তারা সাইতেই ফার্স্ট কেয়ার জায়গা 20 বছর ধরে বুক দখল করে জোরপূর্বক বুক দখল করে রাখে তো গত রবিবারে যখন তার বউ গেছেন এখানে সন্ধ্যার পরে অনুমানিক 8-9টার দিকে এখান থেকে একটা খবর আইছে যে যদি তুই তোর বউ বাচ্চারে বাঁচাইতে চাস আয় আইয়া বাঁচাইয়া নে তখন তার বাচ্চার কথা চিন্তা করিয়া এ 9-10টা অনুমানিক 10-11টার সময় তার ফুফুর ঘরের বাইরে সঙ্গে নিয়ে সাইকেল দিয়া বাড়ির দুকার মধ্যে যে এখানে একটু অন্ধকার জায়গা আছে এবং জায়গাটা খুব সংকীর্ণ এই জায়গার মাঝে তারা একটা প্ল্যান করছে করিয়া এটা একটা পূর্ব পরিকল্পনা তারার করিয়া যাওয়ার মুহূর্তে সে সাইকেল খাড়া করবার সাথে সাথে তারা দাগ কুদাল কুড়াল দিয়া আঘাত করছে এবং সে আঘাত প্রাপ্ত না হইয়া তারা তারার কাছ থেকে লাঠি ছুটা আনিয়া কিছু আত্মরক্ষা করতে চাইছে তারার সাথে বাড়াবাড়িও করছে এক পর্যায়ে মহিলারা তার তারার উপরে মরিচগুলা ফানি দিলাইছে দেওয়াতে তারা আগ্রহী গেছে গিয়া তখন তারা তারার উপরে আক্রমণ করছে মঞ্জু যে তা আমরা রুফুর করে ভাই তার উপরে দুইটা সেদ মারছে তখন সেদ মারার পরে সে দৌড়িয়া গিয়া পুকুরের সাইডে পড়ি গেছে কি তখন রুবেল একলা পড়ি গেছে জায়গাটা অন্ধ কিছু অন্ধকার ছিল এই জায়গার মধ্যে চার পাঁচ জনে তারে এত নির্মম ভাবে মারছে যে মায়ের কোনো মানুষ মানুষে মারতে পারে না এরা মানুষ নাই এরা পশু আমি আমার ভাইয়ের বিচার দাবি করি আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি আর এতে তারা প্রকৃত কুলিদেরকে খুঁজে বের করে আইনের আয়ত্তে আনিয়া খুব দ্রুত যেন তাদের বিচার করা হয় এবং আমি তাদের মৃত্যুদণ্ড দাবি করছি হত্যার বদলা হত্যা চাই আমার আমরা চাই ভাই মধ্যে ভাই আজ আমরা মাঝে নাই এটা এত এত অনেক কষ্ট আমাদের আমি তাদের বিচার দাবি করছি তাদের জন্য মৃত্যুদণ্ড হয় যদি এরা রেহাই পায় তাহলে আরো অনেক ঘটনা এইভাবে অনেক রুবেলের মতো অনেক রুবেলকে হত্যা করবে তারা এখন সন্ত্রাস হয়েছে হয়ে গেছে দুই দুইটা মার্ডার করে ফেলেছে এদেরকে দুনিয়ায় তার বেঁচে থাকা উচিত নয় যদি তারা এটা থেকে কোনোভাবে কোনো ফাঁক থেকে রেহাই পায় তাহলে আরো আক্রমণ করবে তাই আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকার আমার পরিবার বর্গের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনারা তো একটা মামলা করেছেন কুলাউড়া থানা এই মামলার বাদীকে বাদী আমার ছোট ভাই সোহেল আপনার ভাই বাদী মামলার বাদী এখন আপনাদের দাবি হচ্ছে যারা আসামি আছেন তাদেরকে গ্রেপ্তার করা কতজনকে পাঁচজনকে আমরা শুনলাম পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুইজন পলাতক রয়েছে তাদেরকে মেইন যে দুইজন এই দুইজন পলাতক এদেরকে ধরিয়ে আনা হোক এবং পাশাপাশি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সিলেট থেকে কুলাউড়া থেকে অনেক কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন তাই আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই এখানে দেখেন একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চাটি এখনো পৃথিবীর আলো বাতাস বোঝেনি যে বাচ্চাটি এখনো কিছু বোঝার আগেই তার বাবাকে হারিয়ে ফেলেছে বাচ্চাটি হয়ে গেছে এতিম হয়ে গেছে অল্প বয়সে বোনটি বিধবা এই দায়ভারটা এর জন্য কারা দায়ী এই সমাজে কিছু মানুষ নামে নরপশু আছে যারা মানুষ হত্যা করতেও একদূর দ্বিধাবোধ করেনি
আমরা তাদের শাস্তি দাবি করছি। যেহেতু মামলা হয়েছে, মামলা করা হয়েছে, মামলায় তাদেরকে আসামি করা হয়েছে সাতজনকে, তাদের আইনের আওতায় এনে সুস্থ তদন্ত করে যদি দোষী হয়ে থাকেন তাহলে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই পরিবার। আমরা আজকে সিলেট থেকে কুলাউড়া এসেছি আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে কুলাউড়ার এই ঘটনাটি সারা বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। একজন একজন পুরুষ তার শ্বশুর বাড়িতে যাবে, সেখানে সে আদর সোহাগ পাবে, সেখানে আদর সোহাগ না পেয়ে সেখান থেকে অস্ত্রের আঘাতে তার প্রাণ দিতে হচ্ছে। এটা আমাদের সমাজের জন্য অনেক কলঙ্কের। তাই আপনারা যারা আছেন আপনাদের মতামত লিখুন আর এই সমস্ত অন্যায়কারীকে ঘৃণা করুন। এরা যেখানে আছে যেভাবে আছে আপনারা সন্ধান পেয়ে থাকলে অবশ্যই নিকটবর্তী থানায় যোগাযোগ করে তাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এর প্রতিবাদ তীব্র নিন্দা জানানো হচ্ছে যে কিভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করলো। এই পৃথিবীতে মানুষ আছে কিন্তু শয়তানও আছে, সেই শয়তান তাদেরকে নতুন প্ল্যান দিছে যে চোখে মরিচ দিয়ে তাকে নির্মমভাবে যাতে হত্যা করা হয়। আর একজন হত্যাকারী যখন হয়ে যায় পৃথিবীতে যেরকম কঠিন শাস্তি পেতে হয় ঠিক পরকালেও কখনো জান্নাতের আশা করতে পারে না। একজন মানুষকে যে হত্যা করলো সেই জন্য যারা সারা জাতিকে হত্যা করলো। এই যে আজকে ভন্টা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, এই যে মা চোখের জল ফেলছেন, আসলে তাদের চোখের জলের এই যে দাম, চোখের জলের আল্লাহ এত দাম দিয়েছেন, চোখের জল নাকের ডগায় আসার আগে আল্লাহর আরশে দোয়া কবুল হয়। আমরা আশা করব আজকে এই বোনের চোখের জল আল্লাহর আরশে পৌঁছাবে, এই হত্যা মামলার সুস্থ বিচার হবে, এই মায়ের চোখের জলের দাম আল্লাহ তাআলা দিবেন, এই হত্যা মামলার সুস্থ বিচার হবে। এবং কুলাউড়া থানা পুলিশ ইতিমধ্যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব হয় তারা আসামিদের গ্রেপ্তার করে নিয়ে আসবেন, তাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা এখানে যে বাচ্চাটি আছে এবং রুবেলের পরিবারের সদস্যরা আছেন আপনারা দেখেন পরিবারের যে এটা নিরাপত্তা তো আমরা পাইতেছি না, আমরা এটা নিরাপত্তা চাই, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমরা বাইরে হই, বাইরে আসা যাওয়া এবং পরিবারের মহিলা সবসময় বয়ে পাচ্ছে, আমরা এটা নিরাপত্তা চাই, পরিবার বর্গের সকলের নিরাপত্তা চাচ্ছেন। আপনার যে মা আছেন, ভাই বোন, আপনার ভাই ছোট ভাই বোন আছেন, তারা কি নিরাপদে আছেন? জি না। তারা এখন কোথায় আছেন? বাড়িতে। তারাও তো নিরাপদে নেই, নিরাপদে নেই। তাদেরকে কি হুমকি টুমকি দেওয়া হচ্ছে? জি। এখন মানে এই বিষয়টা কি আপনারা থানাতে জানিয়েছেন বা আপনি বা আপনার আম্মা থানাতে কি এই ধরনের কোনো অভিযোগ করেছেন যে আমাদের তো এখন নিরাপত্তা নেই, করেছেন কিনা এরকম অভিযোগ? করেন নাই? আচ্ছা, এই কি আপনার আম্মা? জি। আচ্ছা, আমরা একটু একটু আমরা যে রুবেল উনি ওনার মেয়েকে যার কাছে সঁপে দিয়েছিলেন, আমাদের সমাজে আমাদের মেয়েদেরকে আমরা বিয়ে দেই লাল শাড়ি পরিয়ে, বাবার ঘর থেকে বের করে দিয়ে সাদা শাড়ি পরে যেন সেই ঘর থেকে বের হয়। আমরা আজকে সেই মা যে সন্তানকে দিয়েছিলেন আশা করে যে ওনার বড় সন্তান নেই, ওনার স্বামী নেই, উনি খুবই নিঃস্ব নিঃস্ব মানুষ হিসাবে হয়তো ভেবেছিলেন যে নিজের মেয়ে বিয়ে দিয়ে যে সন্তান পাবেন সেটা নিজের পেটের সন্তানের মতো, আর সেই সন্তানও হয়তো আমরা শুনেছি একজন সামাজিক মানুষ ছিলেন এবং সব বিষয় বুঝতেন, তিনি হয়তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেই দায়িত্বটা আর পালন করতে পারলেন না। আমরা একটু শাশুড়ির সাথে কথা বলি। তা আপনার এই বাচ্চাটাকে নিয়ে এখানে আসেন, এই যে দেখেন ফেরেস্তা বাচ্চাটি, আপনার এই যে আপনার দামানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই জন্য আপনার কি দাবি রয়েছে এবং আপনারা এখন কিভাবে নিরাপদে আছেন কিনা? নিরাপদে না, আমার মনে হয় হুমকি দেওয়া হয় যে বাড়িটা কাটিটা যে কটা, আমার তো মনে হলো তারা বাপও নাই, তারা বড় একটা ভাইও নাই, এর কারণে আমার দামান দিয়ে যে গাজমেন্ট যে খারাপ লাগছিল, এর কারণে তারা দাওয়াত দেওয়াইছে বেঠারে, কিন্তু দাওয়াতে খাওয়াত গেছেন তারা আধা ফুটে আটাইয়া, তারা দাওয়াত দিছে তা কুবা করিয়া মানে জানেছে সরিয়ে, মানে আমি উপযুক্ত বিচার চাই। এখন আপনার স্বামীকে তো আপনার মেয়ের স্বামীকে তো তারা মানে হত্যা করেছে, আপনার স্বামী তো অনেক আগে মারা গেছে, মানে আপনার একটা ছেলে আছে, ছোট ছেলে, ছোট ছেলে, এখন আপনাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তা তারা হাসির উপর এখন আপনারা কি বাড়িতে নিরাপদে থাকতে পারবেন? জি না। আপনার মেয়ে ছেলেদের নিয়ে থাকতে পারবেন? থাকতে পারবো না। এখন যে ছেলে আপনাদের আপনার আপনার মেয়ের স্বামীকে আপনার জামাইকে দাওয়াত দিয়েছিল তারা কি এই হত্যার সাথে জড়িত? না। জি না, জি না। তারা কোথায় আছে? এক বাড়ি থাকে, তারা কি বাড়িতে আছে? যখন আপনার আপনার জামাইকে আপনার মেয়ের জামাইকে যখন হত্যা করে তারা আঘাত করে তখন তারা কি বাড়িতে ছিল না? জি না, বাড়িতে ছিল না, তারা বাজারে আসলো, সবাই বাজার ছিল।
এখন তারা কি বলছেন? তারাও পাশে ইশারা, তারাও সেই দাবি করছেন। আপনারা দেখছেন যে আসলে মেয়েকে বিয়ে দিয়েছিলেন সেই মেয়ের স্বামীকে সন্তান ভেবে নিয়েছিলেন, আজকে সেই সন্তানটাও পৃথিবীতে নেই। কিছু কিছু মানুষ তাদের জানোয়ারদের কারণে এভাবে অকালে অনেক সন্তানদের প্রাণ চলে যাচ্ছে। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, প্রত্যেক প্রাণীকেই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা কখনো মেনে নিতে পারি না, তারপরও মেনে নিতে হয়। আমরা স্বাভাবিক মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করি। আপনি কি হন রুবেল ভাই? চাচাতো বোন। আপনার ভাইকে যে হত্যা করা হয়েছে এটা আসলে এখন কি চাচ্ছেন আপনারা? আমাদের একটাই আশা, আমরা ফাঁসি চাই। মানে ফাঁসি চাচ্ছেন? জি। এই নির্মমভাবে হত্যা হবে আপনার ভাই, এটা কখন আশা করেছেন? জীবনেও না। মানুষ মানুষে মারার একটা নিয়ম থাকে, মানে এত নিঃশংস ভাবে মারা হয় বইটা আমরা কোনোদিন আশা করছি না। মানে কোনোদিন আশাই করতে পারেন নাই। মানুষ হিসাবে কেমন ছিলেন আপনার ভাই? অনেক ভালো। আপনাদের আদর করতেন? জি, খুব বেশি আদর, শাসন সব কিছু। খুবই সামাজিক মানুষ ছিলেন? জি। মানে আমাদের ভাই আমাদের লাগে অনেক বড় কিছু, আমরা আড়াইছি এখন আমাদের নিজেরই ডর করে, যে আমরা বারোইতাম আমাদের ভাই কত কিছু আসলো, আমরা লাগে আশা আসলো বারোইতে, আমার সাহস আসলো, এখন তো আমরা সাহসটা আমরা আড়াই লাইছি। রাস্তাঘাটে বিপদ আপদ সব থেকে বড় আশা আসলো আমার ভাই, বিপদ আপদ হইলে আমার ভাই আমরা সাহায্য করবো, সব থেকে সাহসী ভাই আমরা আড়াই লাইছি। আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। আপনার স্বামী মরে যাওয়ার পরে বিয়ে দিয়েছেন না আগে? মরে যাওয়ার পরে বিয়ে। মানে আপনার স্বামী বিয়েতে থাকতে পারেন না, এখন তো আপনার দায়িত্ব এই বাচ্চাগুলো দেখা, লালন পালন করা। আপনাদের আয় রুজি কিছু আছে? না, মানে একদমই নিরুপায়। পুরো একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেন, তারা আশা করে একজন সামাজিক মানুষ থেকে মেয়েকে বিয়ে দিয়েছিলেন, এবং তিনি কিন্তু হয়তো তাদের পরিবারকে একটু দেখাশোনা করতেন, কিন্তু সেই মানুষটিকেও হত্যা করে ফেলেছে। ভাই একটু আসেন, আপনি ওই পাশে আসেন। আপনি কি সাথে ছিলেন ঘটনা যে ঘটেছিল যে জায়গাতে? মানে ঘটনার পরে গেছি। পরে গিয়ে কি দেখলেন এখানে? আমি রবিবার গেছিলাম, আমার একজন ছোট ভাই আর কি অ্যাক্সিডেন্ট করছে, হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে। তো হুন্ডার অ্যাক্সিডেন্ট করার পরে মনকা কই যে আমি বাড়িতে আছিলাম আর কি, তখন মনকা তারে আমি কল দিছি যে তুমি খানোবা, তখন তার বাড়িও আবার কর্মদা। আচ্ছা। আর আমি কর্মদা মনকা প্রায় ক্রিকেট খেলাইছি, ফুটবল খেলাইছি, প্রায় সবার সাথে আমার পরিচিত আছে, রবিবার মাদের সাথে পড়ছি, এখানে আমার অনেক ক্লাসমেট আছে। তখন রবিবার যাওয়ার পরে যে মনকা তার সাথে চা টা খাইছি, বা আমি আমার মনে হইলেন স্বাভাবিক রেডি হইয়া গেছি, সাদা গেঞ্জি টেঞ্জি বা এইরকম জানলাম না। তো তখন আমি একজন লগের একজন ফোন দিছি, দিয়া হইলাম বা এই এলাকার খেয়ে মায়ের করে কেন কর্মদাতিকা, তখন তারা আমার তখন করবে রুবেল ভাই, এখন রুবেল ভাই কইতে তো আমার মামাতো ভাই, রুবেল কইতে তো আমার মামাতো ভাই, তখন আমার লগের বললাম হুন্ডার স্টার দো, হুন্ডা স্টার দোকান আমরা গেছি। আর এই যে যেখানে এই জায়গা কোনোদিনও গেছি না, মানে ওই যে মাঠের ভিতরে গিয়া যে এই জায়গা গেছি না, আমি তো গিয়া দেখছি যে আমরা অনেকজন রাস্তা তো বাদ, মানে পরে যে তারা আর এরারে দেখছি, আর যখন আমিও তো রাস্তা কাটো চিনি না, আন্দায় ফ্লাশ লাইট আমার আতো ছিল, আমার মোবাইলের আলো, তখন আমি ঢুকছি আর কি, মানে মানে সোজা গিয়া আতের বামে দি যাওয়া লাগছে, তো ওইখানে ফালাইল টানবে, তো আমার মানে স্বাভাবিক যে আমি যাই কি যাইতে আমার কি করে জানেননি, একটা মহিলা দিলাম কন্যারতে, মানে মানে একটা মগ পানি দি মানে মরসর গুড়াটা দিয়ে আমার সিটা মারি দিচ্ছে, মানে আপনার আমার সিটা মারি দিচ্ছে, আমার স্পট মানে আমার গেঞ্জি আছিল সেদিন, সাদা গেঞ্জি কেন সারা দেখা গেছে। আচ্ছা, আমার যে মারছে, মারার পরে মানে এত গাছ জ্বলছে, তখন আর আমি আর ঢুকছি না, আইছি বাইরে, মানে আই আমার ভিতরে সাদা গেঞ্জি আছিল ওটা দিয়ে ফুটছি ফুসছি আমি গেছি, তখন আমার ভাই তারাও আরো গেছে লোকে, যাওয়ার পর দেখছি যে ভাই কেন মানে পণ্য পণ্য, তো আমি আর দিছি আবার দিয়া কুলফালা ফরিয়া তান ইয়ত কপালো ফুটিছি, তারপরে চোখ দেখছি দয়টা বার করাইল, তখন আমি ফরিয়া আবার ফুটিছি, দিয়া হলো আগে লো বাইরে লই, তো মনে হরটা আমারে মারিচ্ছে বাড়ি, একজনে এবারে মারিচ্ছে। আচ্ছা, ওই দেখেন ওই দেখেন, হ্যাঁ এখানে আঘাত আছে, আমারে বাড়ি মারিচ্ছে, বাড়িও লোকে খাইয়া মানে তুলি লাইছি, তুলিয়া উনারে লই আইছে, তবে এখানেও আমি বুঝছি যে এখানেও মারা গেছে। আচ্ছা, এখানেই মারা গেছে, মানে অতটুকু পর্যন্ত আমি জানি আর, মানে যতটুকু আমি জানি কোন কোন জায়গায় আগাচ্ছে, মানে ওখানে উনি নি উনার শরীরে এই যে পেট আছে ইকান সারা খাটা, মানে এখানে আনটা বের হয়ে গেছে, জি জি, আর ওই যে হাত আছে না ইকান তো সেটাই তো সেটাই ইকান, মানে ইকান তো আমি দরাত আছিলাম গাড়ির সাথে আমি গেছি, আর যখন আমারে আবার মারিচ্ছে নানি তারা, তখন তো আমি মনে হতো যে আরো 3 ভাই আছে, কই তুমি জানি লোক তো বাইরে হইছে, তো আপনি কি তা প্রশাসন রে ফোন দিছেন নানি, তো তাই ওরা প্রশাসন তো ব্যস্ত লাগাইল দেখা যায়, তখন আমি 999 ফোন দিছি, 999 ফোন দিয়া আমি দেখা
মানে মাছি তারা লগে তারা আমারে কন্টাক্ট করে দিছে কুলা ওরা আচ্ছা আচ্ছা না এরপরে মনকা মোটামুটি ফুলে প্রশাসন পরেও আইছে আর এর ভিতরে তো তান্ডে লই আইছে এই পর্যন্ত এখন আপনাদের সুখের সামনে একজন মানুষ যে আমরা দিদি ভাই আমার এইটাই প্রশ্ন যে আমরা মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই ভাই 30 তে 40 50 জন আছি আমরা সামনে যদি আমরা লগে থাকতাম মনকা ফর যাক না যাক আমরা অবশ্যই লগে থাকলাম না আমরা সামনে যে আমরা বাইরে মারি দিবার আমরা যে লুকাইয়া আইমু এই এই সাহস নিয়ে আমরা ঘুরাই না এই যে এই হত্যাটা কি প্ল্যান করে নিয়ে করা হয়েছে এটা তো এটা তো বাস্তবে প্ল্যান কারণ উনারে বিকালে আমি আসলে নমাজ পড়ছে লং লাইছি উনারে আমি দেখছি উনার মোটরসাইকেল কি এটা ছিল জি জি উনি তো মোটরসাইকেলে মানে শুনলাম তিনজন গিয়েছিলেন জি মানে কেরা গেছে বা গেছে আমি তো এই সময় আসিলাম জানেন না জি আমি পরে তো ফোন হইয়া গেছি কানে আর আমরা দুই লগে থাকতাম ভাই আমরা সামনে আমরা বাইরে মারি লইব এটা তো কল্পনা হইতো না আমরা যে কোনো আমরা তো মামাতো ভাই ফুফাতো ভাই যাই আছি আমরা সবসময় এক কলে চলি আমরা আমরা মামাতো ভাই সবসময় চলি কিন্তু উনি যে গেছে আমরা কইছে না এটাই আমরা দুঃখ নাহলে উনি রে মারতে হইলে আগে আমরা মারতাম লাগলো ফুফাতো খালাতো ভাই একটা আছে এই আঘাত পারত হইছে এত উসমানে যদি আজ আমিও থাকতাম তো অবশ্যই আমি দার সামনে পড়লাম মনে ভাই কতজন কয়জন আহত আছেন আহত মামা আমির আলী ভাই তিনজন মানে উনার মানে পিঠে যে সেটটা করছে জি 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 এরা খবর শুনিয়া গেছে এই যে দেখেন একটা মোটরসাইকেল এই মোটরসাইকেল তার অবস্থা দেখেন এখানে আঘাত করা হচ্ছে এখানে আঘাত করা হচ্ছে এখানে এই মোটরসাইকেলটা যদি ভেঙে চুরমার করে করে দেওয়া হতো তাহলে তো কষ্ট লাগতো না কিন্তু একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনি ওনার কি মেনার বড় ভাই বড় ভাই বড় ভাই আপনি আসলে এখন তো অনেক আমরা শুনলাম যে কিভাবে ঘটনা এখন আপনাদের ছাওয়াটা কি এই যে রুবেলের ছোট্ট একটা বাচ্চা আছে এর তো ছোট বাইকটা আছে আপনারা তো দেখছেন যে ছোট বাইকটা লই আমরা কোন দিকে যাব পিতা বাবা ছাড়া ছাড়া বাচ্চার কত অসুবিধা আর সুবিধা এটা তো পুরো সমাজে হইতে পারে পুরো দেশের মানুষও হইতে পারবে যে বাচ্চাটার পরিস্থিতি কোনটা দাঁড়াইব যাই হোক আমি আমার বাচ্চা যে ছেলের ভাইয়ের বাচ্চাটা আমি ওই দিকেই আমরা বলতেছি আমার ভাই মারা গেছে যেখানে ইন্তেকাল করিয়াছে শহীদের কাতারে তার এই মহরমের মাসে মহরমের চান এই যে ধারানো অস্ত্র দিয়ে আমার বাইরে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার শহীদের কাতারে গিয়ে আমার ভাই আমি আশা করিয়া দিন জায়গায় জায়গায় আঘাত তো এরপর ভাই কি কইতাম এটা তো খোয়ার মতো ভাই কি ব্যবসা করতেন ব্যবসা করতে পানি ফার্নিচারের ব্যবসা আছে আর চুল্লাহড়ি ব্যবসা তো টুকটাক মনে করেন কিছু ব্যবসায়ী মানুষ ছিল সবসময় ব্যবসা বাণিজ্য করতো সামাজিক মানুষ এর বাদে চলাফিরা আমার ভাই অন্যায় কোনো মানে তাহলে এখানে যাইতো একসময় বিচার আদালতে আমরা তাহলে আমরা একটা গৌরব ছিল আমাদের বাইরে নিয়ে তবে এই যে মারামারি খাটাখাটি এই যে আপদ বিপদে ওর ভাই এটা তো জড়িত থাকতো না হয়তো আপনি ডাকছেন যে ভাই এদিকে আসেন হয়তো আমরা কথা না মানতো আমার ভাইয়ের কথা মানতো দুষ হইলে আমার ভাই বলতো এখান করবেন না এদিকে যাবেন না সে খাড়া হইতো দুষ্টা অপরাধ ছিল তার এইটাই বেশি যে এই শ্বশুর বাড়িতে যে তারা সায় সম্পদ আছে এরা তারা ব্যক্তিগত সম্পদ তার সম্পদ নাই হয়তো এখানে বিয়ে শাদী করার পরে ডাকছে বাবা আসো আমরা সায় সম্পদটা এরা আটক করিয়া নিচে গিয়া ফাললে ওটা তো আমরা একটু আমাদের বড় কোনো ছেলে নাই বা আমাদের কোনো এই চলাফিরার মধ্যে দেখে আনিয়া দিতে পারো এমনও মানুষ নাই যদি পারে একটু সংগ্রহ করে আমরা জায়গা জমিটা একটু ছুটাইয়া বা বাঘ করিয়া আনিয়া তারা গোসাই দিলে হয়তো আমরা একটু স্বচ্ছ লইয়া চলতাম হয়তো এই প্রতিষ্ঠান লাগে কাগজ ফাগজ সব আছে বলিয়াই তো সে এখানে গিয়া মেলিয়া বাইর করছে করিয়া হাউজও বইয়া এটা মনে করেন সামাজিক ভাবে তৎকালীন শেষ হয়ে গেছে গিয়া এটা দিয়ের কোনো কিছু তাহার কথা নাই কেন চেয়ারম্যান মেম্বার যা আছেন সবাই বইয়া সুন্দর করিয়া এটা ফায়সলা করে শেষ দেওয়া হয়েছে তখন তার সম্বন্ধিক এখন বিদেশ যাইব যেদিন আমার ভাই সম্বন্ধিক বিদেশ যাইব ও উপলক্ষে এরা এখানে আইয়া দাওয়াত দিছে যে ভাই এখানে যাইবেন কি আমিও তো যাইবো কি আর আমার বই না আছে এটা বই না আর আপনার ছেলেটা ছেলে তো বাইক না আছে ওটা দিয়া যাইব কি পরের দিন আইব এর মধ্যে তারা এখানে হয়তো তারা জানতে পারছে যে হয়তো কোনো কিছু প্ল্যান আছে আমাদের সম্পদটা তো ওরাতেই হেরার কাছে গেছে আর না তাই 20-30 বছর মধ্যে এই সম্পদটা এখানে যায় না তারা এইভাবে একটা বড় একটা প্ল্যান হয়ে এমন ভাবে গোপনীয় ভাবে রাখছে বাড়ি তো তো 100-150 মানুষের উপরে হইব কিন্তু কে বুঝতে পারছে না এখানে যে এত বড় প্ল্যান গোটাই আবার বাইরে মারবো যদি জানতো তাহলে তো আমরা আরো ভাই ভাই আইনটি ভাই আরো আছেন আমাদেরও সঙ্গীর সাথে অনেকই আছেন কইলে আমরা তো সব গেলে এখানে তো আর মারার কথা না যাই হোক আমার ভাই একা তো তার বাচ্চারে আনতে গেছে এখানে খবর আইছে যে যাওয়ার লাগি আনার লাগি আমারা আইমু রাতে ইলাহান করছে আর কি যে খোয়া হয়েছে যাওয়ার লাগিয়া পরে জানছেন যে এখানে যাওয়ার লাগিয়া তার বাচ্চা আছে শ্বশুর বাড়ি তো আর মানুষ এমনিও তো শ্বশুর বাড়ি সবাই যায় রাতে
প্রশাসনের কাছে দেশের কাছে মানুষের কাছে বিচার চাচ্ছি আমার ভাই সুস্থ বিচার হয় যেন আর এই দেশের 20 কোটি মানুষ তাহলে আমি 20 কোটি মানুষের কাছে দাও এইটার বিচার দাবি করছি এই বিচারটা যেন আমার ভাই সুস্থ বিচার হয় যাতে এই দেশে এরকম এই নির্মমভাবে এইভাবে যেন কোন মানুষের মৃত্যু না হয় আর যদি কেউ আমার ভাই বিচার না করে আমি আল্লাহর উপরে ছাড়িয়ে দিলাম আমার আল্লাহ বিচার করবে দেব যে এই বিচারটা আমার আল্লাহ করিয়া দিবেন এই পৃথিবীতে আমরা চোখে দেখে যাই এই বিচারগুলা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর ভাই বান্দা আত্মীয় স্বজন সবারই একটা কথা যে বিচার চাই নির্মম হত্যার বিচার চাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি আর থাকলো না শ্বশুর বাড়িতে দাওয়ানকে দাওয়াত দিয়ে নিয়ে নির্মম হত্যা এটা ঘটেছে কোলাউড়ায় আপনারা ইতিমধ্যে শুনেছেন মন্ডাজ গ্রামের সেই রুবেল নামের সন্তান আব্দুল ওয়াহাবের ছেলে মৃত আব্দুল ওয়াহাব তিন বাড়ির মেম্বার ছিলেন সেই ব্রিটিশ আমল থেকে তিনি মারা গেছেন অনেকদিন আগে কিন্তু ওনার চারটি সন্তান ছিলেন ছেলে সন্তান তৃতীয় সন্তান ছিলেন রুবেল একজন সামাজিক সুন্দর মানুষ ভালো মানুষ ছিলেন আজ ওনাকে কারো অস্ত্রের আঘাতে শ্বশুর বাড়ির লোকেদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে এবং শরীরে এতগুলো আঘাত যেটা কোনো মানুষ হিসাবে মেনে নিতে পারছেন না মানুষের মৃত্যু এভাবে কেউ কামনা করেননি প্রত্যেকের একটাই দাবি একটাই আশা যারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই যেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং এরকম হত্যাকাণ্ডে যারা জড়িত আছেন তাদেরকে ঘৃণা করবেন আমাদের একটাই কথা অন্যায়কারীকে ঘৃণা করবো অন্যায়ের প্রতিবাদ করব এটাই আমরা আশা করি আজকে সিলেট থেকে আমরা এখানে এসেছি আসলে শারীরিকভাবে অসুস্থ শরীরে জ্বর আছে কাশি আছে ঠান্ডা লেগেছে তারপরও আমরা আপনাদেরকে এই ঘটনা রটনা অনেক কিছু তুলে দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চাই আপনারা দোয়া করবেন আমরা যারা আজকে এখানে যুক্ত রয়েছি আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলগুলোকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি হ্যাঁ একটু আসেন কি বলেন আমার একটাই দাবি আর কি যে কুলাউড়া তো আমাদের কুলাউড়া থানাই আমাদের এই এলাকাতে আমরা বড় হয়েছি এই এলাকার কলেজে লেখাপড়া করেছি কিন্তু একটাই দাবি এই সীমান্তের ডাক কুলাউড়া ও কিন্তু আমারে আমার ফলো এটাই আছে যে আমার সেন্স আছে যে আমার কিন্তু একবার প্রশ্ন হচ্ছিল হসপিটালে যে আপনি ওখানে কিসের জন্য গেছেন আমার প্রশ্ন হচ্ছিল যে ওর ভিতরে যে দুর্বলতা ছিল তা আমি জানি না বুঝছেন কিন্তু আমার একটাই দাবি যে ও মানে সত্যকে মানে সত্য যেটা আছে এইটাই প্রচার করবে ও মিথ্যা কেন প্রচার করবে এটাই আমাদের দাবি যে সীমান্তের ডাককুলোরা যাতে মানে মিথ্যা কোনো কিছু যাতে মানে একটা সত্যকে গোপন রাখিয়া মিথ্যাকে সামনে এগিয়ে মানে নিজ চোখে দেখেছে একজন মানুষের দেহে যে কতগুলো ছেদ পড়ছে বা কতগুলো আঘাত হয়েছে কতগুলো হয়েছে উনি কি দেখিয়া সে মিথ্যা প্রচার করেছে যে ওইখানে মানে গেছে রিক্সা লইয়া ডাকাতি করে মানে বিভিন্ন এটাই আমাদের একটা দাবি সাংবাদিক ভাই যারা আছেন যে সীমান্তের ডাক এবং অনুলিপি করা হবে দেখলাম যে অনেকে কন্টেন্ট রিমুভ করে দিয়েছে মানে যে নিউজটা করেছিল তারা সেগুলো ডিলিট করে দিয়েছে এটা কি না এটাই সত্য মানে ওইটাই আমাদের মোবাইলে অনেকের মোবাইলে স্ক্রিনশট মারা আছে মানে ওই যে সীমান্তের ডাকে মানে আর কোনোটাই এরকম করছে না আজ আপনাদের কাছে আমরা তো নিরহ আমরা আপনার কাছে দাবি করতে পারি যে আমাদের এই ঘটনা আপনারা কি সত্য না মিথ্যা এটা আপনারা যাচাই করবেন যেটা সত্য না মিথ্যা উনি সত্য দেখে মিথ্যা প্রচার করলো কেন উনি একজন একজন ছেলে আছে এটা প্রচার করা হচ্ছে মানে মানে একটা ছেলেকে অনেক ধরনের প্রশ্ন করছে একটা ছেলে মানে আমাদের এলাকা না কোন এলাকার ছেলেটা আমি মুখে দেখি অত কিছু চিনতে পারি নাই মানে একটা ছেলেকে প্রশ্ন করলে উনি আমাদের করবেন কারণ আমরা ওনার সাথে ছিলাম ওনাকে গিয়ে উদ্ধার করেছি বা আমরা নাই রেখেছি বা ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসি উনি আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের একজন বারো মানুষের কাছে তথ্য নিয়ে উনি মানে মানে সত্তর জন লোক মানে রুবেল মিয়া মানে ওইখানে মহারানাথ গেছে
মহারানা দিয়া মানে এখানে গেছে ডাকাতির জন্য ওটা কি 11:30টার সময় অটো রিকশা অটো রিকশা কি এর আগে ডাকাতির মামলাটা আমরা জি না জি না এরকম কোনো কিছু নেই মানে উনি এটা প্রচার করছে এটাই দাবি যে মানে সত্য যেটা ওটা উনারা প্রচার করবে মিথ্যা কেন উনারা প্রচার করবে এটাই আমাদের দাবি ধন্যবাদ এটা আপনারা আপনাদের সুযোগ আছে আইনানুক ব্যবস্থা নিতে পারেন যদি একজন মানুষ মারা গেছে সেই তথ্যটা সঠিক না থাকলে আপনারা আইনানুক ব্যবস্থা নিতে পারেন সেই সুযোগ রয়েছে তো দর্শক আসলে ওনাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরেছে আমরা আজকে কোলাউরাই মনোরাজা মনরাজ গ্রাম এই গ্রাম থেকে আমরা আসলে এই মুহূর্তে শেষ করে নিচ্ছি আমরা রুবেলের বাড়িতে আছি যে রুবেল প্রাণ দিতে হয়েছে নির্মমভাবে অস্ত্রের আঘাতে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে যেটা আমাদের মানুষ হিসাবে শুনেই আমাদের কষ্ট লেগেছে তাই আজকের এই লাইভ দেখে আপনাদের যাদের মতামত আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অন্যায়কারীকে ঘৃণা করবেন অন্যায়ের প্রতিবাদ করবেন আমরা যেখানে আছি মনরাজ গ্রাম সেই গ্রামে রুবেলের বাড়ি এই বাড়িটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার সুন্দর একটি বাড়িতে রুবেল জন্মগ্রহণ করেছেন এখানেই কিন্তু তিনি থাকতেন এবং সুন্দর পরিবেশের মধ্যে বেড়ে উঠেছেন এবং পরিবারের সদস্যদের একজন পরিবারের সদস্যদের একজন প্রিয় মানুষ ছিলেন ওনার কোনো বাদ রেকর্ড নেই এবং এলাকার মানুষ সহ সর্বস্তরের মানুষ বলছেন তিনি একজন ভালো মানুষ ছিলেন একজন সামাজিক মানুষ ছিলেন মানুষের বিপদ আপদে সবসময় তিনি যতটুকু পারতেন সহযোগিতা করতেন সেই মানুষটির মৃত্যু এভাবে কেউ মেনে নিতে পারছেন না অনেক কষ্টের অনেকের কাছে তাই তাদের পরিবারের সদস্যদের দাবি রুবেল মিয়ার স্ত্রীর দাবি ছোট্ট সন্তান নিয়ে দাবি করেছেন যে যারা দোষী আছেন যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে যেন যারা পলাতক আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিচ্ছে।